করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন মাননীয় শিক্ষামন্ত্রী। আমাদের মাধ্যমে সেটা তোমাদের বাসা বাসায় পৌঁছে দিচ্ছে, আশা করি তোমরা সেটা সবাই মনোযোগ সহকারে করবা এবং জ্ঞান অর্জন করবা। এই করোনা মহামারীতে আমাদের ঘরে বসে থাকলে চলবে না, তাই আমাদের পড়ালেখা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আশায় আমি তোমাদের মাঝে আমি আমার পরিচয়, আমি মোহাম্মদ আব্দুল আলী, কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, সহকারী শিক্ষক ব্যবসায়ী শাখা। আমি তোমাদের মধ্যে আজ ব্যবসা উদ্যোগের পঞ্চম অধ্যায় নিয়ে এসেছি। অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক। এই ব্যবসায়ের আইনগত দিকের আমি বিভিন্ন টপিক তোমাদের সামনে আজকে ঘটে উঠাইছি, শিক্ষণফলে ঢুকে লিখছি। এবং তোমাদের মধ্যে আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে লাইসেন্স। তোমরা খাতা কলম এবং শিক্ষার অন্যান্য উপকরণ নিয়ে আশা করি তোমরা প্রস্তুত হয়েছে। দেখো প্রথমেই আছে ব্যবসায়ের আইনটা কি। আসলে আমাদের জানতে হবে ব্যবসাটা কি। আসলে মূলত আমরা ব্যবসা করি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এবং সেই ব্যবসাটা মুনাফা অর্জন ব্যবসা কাকে বলে তাহলে, যে মুনাফা অর্জনের জন্য যে অর্থনৈতিক কারবারটা পরিচালনা করা হয় তাকে ব্যবসা বলা হয়। তো ব্যবসা দুই রকমের আছে, একটা হচ্ছে বৈধ ব্যবসা, একটা অবৈধ ব্যবসা। বৈধ ব্যবসাটা কি, যে আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুটা বন্ধু মিলে কী করলাম, যে কাপড়ের বা খাবারের দোকান দিলাম, এখান থেকে আমরা মুনাফা অর্জন করবো, এটা ঠিক আছে, এটা একটা ভালো দিক। তাহলে ভালো দিক হচ্ছে এটা কি, ভালো দিক হচ্ছে যে আমরা বৈধ একটা ব্যবসা শুরু করলাম, এটা হচ্ছে ব্যবসার একটা ভালো দিক। তাহলে এটা একটা এটা উদ্দেশ্য কি, মুনাফা অর্জন করা, মুনাফা অর্জন অর্জন করা। আরেকটা দিক আছে যে দুটো বন্ধু কি করবে, গরু চুরি করবে, গরু চুরি করে তাদের সঙ্গে মুনাফা অর্জন করবে। আসলে এটা আমাদের বাংলাদেশে ব্যবসায়িক আইনে এটা কি না, বৈধ না, তাই আমাদের কি করতে হবে, বৈধ ব্যবসা করতে হবে। বৈধ ব্যবসাটাই হচ্ছে আসল ব্যবসা, যেটা বাংলাদেশ সরকার স্বীকৃতিমূলক। দেখো এখানে আমরা বলছি ব্যবসায় আইনটা, ব্যবসা আইন ধরে নাও মিস্টার এক্স, উনি সুন্দর বই লেখেন, সে বইটা যখন তিনি পেপারে ছাপান দেখেন যে তার অনেক ভক্ত বের হয়, তো তখন তিনি কি বোধ করলেন যে কিছু বই লেখে বাজারে ছেড়ে দিলেন। প্রথমে 50টা বই তিনি বাজারে ছাড়লেন, বাজারে ছাড়ার পরে দেখে গেল বইটা সুন্দর চলেছে, সুন্দর মার্কেটটা। তিনি আবার পরবর্তীতে 100টি বই ছাপালেন। তাহলে মিস্টার এক্স, মিস্টার এক্স, মিস্টার এক্স কি করলেন, সুন্দর বই লেখে, বই লেখার কারণে তিনি 150টি বই ছাপালেন। ছাপানোর পরে তিনি সুন্দর বইগুলো বাজারে বিক্রি করেছেন, করার পরে তার বইটির চাহিদা থাকার কারণে পরবর্তীতে তিনি মিস্টার এক্স আরো কি করলেন, 100টি বই ছাপালেন। ছাপানোর পরে সেই বইটাও বিক্রি করার পরে তিনি দেখলেন যে লাস্টের দিকে দেখা গেল তার বই আর বাজার থেকে কেউ কিনতেছে না। কেন কিনতেছে না, তিনি অনুসন্ধান করে দেখেন যে মিস্টার ওয়াই নামে একজন ব্যক্তি, তিনিও তার সেম বই বাজারে ছেড়েছেন এবং এক্সের চাইতে সে কিছুটা দামে বাজারে বিক্রি করছে। করার কারণে মিস্টার এক্স এর বই আর কিনতেছে না, মানুষ তখন কি করলেন, ওয়াই এর বই কিনতেছে। তো এটা এটা একটা অপরাধ, যে একজনের বই, একজনের হচ্ছে প্রতিভা, একজনের হচ্ছে মেধা সম্পদকে আরেকজন কি করা, কপি করাটা একটা অপরাধ। সেই অপরাধটাই হচ্ছে ব্যবসার আইন বদলি। তো দেখো এই ভদ্রলোক মিস্টার এক্স যদি এই ব্যবসার যদি বা তার বই যে নামে যে শিরোনামে তিনি বের করছেন সেটার যদি লাইসেন্স করে রাখত, তাহলে কিন্তু মিস্টার ওয়াই কি করতে পারতো না, বইটা কপি করতে পারত না। তাই দেখো আজ তোমাদের সামনে আমি আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করলাম, ব্যবসায় আইনটা কি জানতে পারলাম। এবার আমি তোমাদের মধ্যে আলোচনা করব হচ্ছে লাইসেন্স। লাইসেন্স দেখো লাইসেন্স কি, আগে লাইসেন্সটা জানি। লাইসেন্সটা হচ্ছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার আগে যে আমাদের পৌরসভা এবং শহরের বাইরে কর্তৃপক্ষের কাছ থেকে আদেশ জারি বা অনুমতি পত্রটাকে কি বলা হয়, লাইসেন্স বলা হয়। দেখো লাইসেন্স এখানে আমি লিখছি প্রিয় শিক্ষার্থীরা তিনটি, একটা লিখছি কি এক মালিকানা ব্যবসা, দুই নম্বরটা লিখছি আমি কি লিখছি অংশীদারি ব্যবসা, তিন নম্বরটা লিখছি আমি যৌথ মূলধনী ব্যবসা। প্রথমে আসো প্রিয় শিক্ষার্থীরা এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসাটা হচ্ছে একজন ব্যক্তির দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে কি বলা হয়, এক মালিকানা ব্যবসা বলা হয়। তাহলে এক মালিকানা ব্যবসা কাকে বলা হয় প্রিয় শিক্ষার্থীরা বলো তো, যে একজন ব্যক্তির দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে এক মালিকানা ব্যবসা বলা হয়। গুড, থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা। এবার আসো যে এক মালিকানা ব্যবসার লাইসেন্সটা কিভাবে আমরা পাবো। যখন আমাদের বাড়িটা বা আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা পৌরসভার ভিতরে করতে যাব, তখন পৌরসভার কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসা করার জন্য অনুমতি পত্রটাকে কি বলা হয়, লাইসেন্স বলা হয়।
যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একজন ব্যক্তির দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে কি বলা হয়? এক মালিকানা ব্যবসা বলা হয়। আর এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের আমরা লাইসেন্স কিভাবে পাবো? যে পৌরসভা হলে পৌরসভার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পত্র পাওয়ার জন্য, এবং যদি পৌরসভার বাইরে হয় কোনো কর্তৃপক্ষ বা ব্যবসায়িক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পত্রকে কি বলা হয়? লাইসেন্স বলা হয়। তারপরে দেখো আছে অংশীদারি ব্যবসা। তারপরে কি আছে? অংশীদারি নির্দিষ্ট একটা চুক্তির মাধ্যমে যে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করানো হয় তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। দেখো অংশীদারি ব্যবসার সঙ্গের মধ্যে আমরা পেলাম কি, অংশীদারি ব্যবসা একটা কি করতে হবে, চুক্তিপত্র থাকতে হবে যে একের অধিক ব্যক্তি, কারণ সবারই মনোভাব চিন্তা ভাবনা এক হয় না, তাই আমাদের কি করা দরকার, একটা চুক্তিপত্রের মাধ্যমে ব্যবসা শুরু করা দরকার। এখন এই অংশীদারি ব্যবসার জন্য আমাদের একাধিক ব্যক্তি, তারা অনেকেই, সে ধরো আমরা পাঁচজন বন্ধু মিলে একটা কি করলাম, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করলাম। একজন 1,00,000 টাকা দিল, একজন 80,000 টাকা দিল, একজন 60,000 টাকা দিল, একজন 40,000 টাকা দিল, সর্বশেষ যে পার্টনারটা সে 20,000 টাকা দিল। দিয়ে আমরা কি করলাম, পাঁচজনের ব্যক্তি একটা ব্যবসা শুরু করলাম। শুরু করার পরে দেখা গেল যখন আমাদের মুনাফা হলো, যে সর্বশেষ ব্যক্তি ছিল তার মূলধন কত টাকা ছিল? 20,000 টাকা ছিল। তার মূলধন কত টাকা ছিল? 20,000। এটা হচ্ছে পঞ্চম ব্যক্তি। আর হচ্ছে তোমার বা পঞ্চম ব্যক্তি, আর প্রথম ব্যক্তির মূলধন কত টাকা ছিল? 1,00,000 টাকা ছিল। তেমন এই পঞ্চম ব্যক্তি বলেছে মুনাফা হওয়ার পরে, মুনাফা হওয়ার পরে বলতেছে আমাদের যা মুনাফা হয়েছে আমরা পাঁচ পার্টনারশিপ মিলে কি করব, সমান ভাগে ভাগ করে দেবো। কিন্তু প্রথম ব্যক্তিটা বলতেছে না এটা কোনোতেই সম্ভব হয় না আমরা, কারণ যে ব্যবসা করেছি আমার মূলধন বেশি, কারণ এটা মুনাফা অনুপাতে ভাগ হবে, তাই আমরা একটা নির্দিষ্ট পরিমাণ চুক্তির মাধ্যমে যে ব্যবসা শুরু করা হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। তো অংশীদারি ব্যবসার আমরা লাইসেন্সটা করি, বা আমাদের ব্যবসাটা বৈধ করার জন্য লাইসেন্স আমরা হচ্ছে পৌরসভা বা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে দাঁড় করা সেই ব্যবসায়ী কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট একটা চুক্তির বিনিময়ে যে লাইসেন্স তৈরি করা হয় বা অনুমতি পত্র করা হয় তাকে কি বলা হয়? অংশীদারি ব্যবসা বলা হয় বা অংশীদারি ব্যবসা লাইসেন্স। আর যৌথ মূলধনে সর্বশেষে আসো প্রিয় শিক্ষার্থীরা, কি আছে? যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসাটা কি, আগে এটা আমাদের জানা দরকার যে যৌথ মূলধনী ব্যবসা করার জন্য কি কি প্রয়োজন। যৌথ মূলধনী ব্যবসাটা হচ্ছে যে একাধিক ব্যক্তি তাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে সকল চিন্তা ভাবনাকে একত্র করে যে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করাবো সেটি মূলত হয় হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা করতে গেলে আমাদের বিভিন্ন কিছু সংগ্রহ করতে হয়, অনুমতি পত্র তৈরি করতে হয়। যদি আমরা কোনো উৎপাদন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে চাই তাহলে পণ্যের উৎপাদন করার জন্য আমাদের কি নিতে হবে, অনুমতি নিতে হবে। সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানকে এই যৌথ মূলধনী ব্যবসা, এটা কোনো পৌরসভা বা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান কি দিতে পারবে না, লাইসেন্স দিতে পারবে না। এদেরকে লাইসেন্স কে দেবে? রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি তাদেরকে অনুমতি দেওয়ার সময় দেখবে তাদের প্রতিষ্ঠানের দেখবেন আকার বা পরিধি ব্যাপকতা দেখবেন। প্রথমে আছে কি, আছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে এর আগে দেখবে তোমার শেয়ার সংখ্যা কতজন, তুমি কতজন ব্যক্তি মিলে এই প্রতিষ্ঠানটা দাঁড় করাচ্ছ। এই তোমার প্রাইভেট লিমিটেড এর ক্ষেত্রে একাধিক ব্যক্তি যেহেতু একসঙ্গে ব্যবসা করেছে তাদের সেজন্য অনুমতি পত্র
নেওয়ার জন্য তাদের নিজেদের মধ্যে কিছু কাগজ রেডি করতে হবে, যেমন তারা তাদের মূলধনের পরিমাণ কত, তাদের ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায়, সেই ব্যবসা প্রতিষ্ঠানের দলিল দেখবেন বা সেই প্রতিষ্ঠানটা তাদের নিজেদের কিনা, আরো অন্যান্য অনেক কিছু তারা সংগ্রহ করার পরে তারা কি করবেন যে সাব রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিকে তারা কি করবেন সেই কাগজটা জমা দেবেন। জমা দেওয়ার পরে এই কোম্পানির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কি করবেন ওই কাগজগুলো বা তাদের ডকুমেন্টস গুলোকে সুন্দর করে রিলাইজ করবে বা বিস্তারিত দেখবে। দেখার পরে যদি হয় যে না এই প্রতিষ্ঠানটা দেওয়া যায়, পরিবেশ বান্ধব তারা একটা প্রোডাক্ট উৎপাদন করতে যাচ্ছে, তাহলে তাদেরকে কি করবেন প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে তাদেরকে সেই পণ্য উৎপাদন দিতে পারবে। দেখো এখানে দিতে পারবে। আর আছে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিটা, হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিটাও কি আছে এর শেয়ার সংখ্যা দ্বারা পরিচালিত, এর সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 7 জন আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা পরিচালিত হয় এই কোম্পানিতে। এই কোম্পানিটা যখন আমরা তাদের হচ্ছে এই যে যৌথ প্রাইভেট লিমিটেড কোম্পানির মতনই আমরা একাধিক ব্যক্তি যখন এই ব্যবসা করতে চাইছি তখন আমাদের কি করতে হবে এই যে ডকুমেন্টসগুলো আমাদের লাগবে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো নিয়ে আমরা কি করবো জয়েন্ট স্টক কোম্পানিকে আমরা কি করবো জমা দেবো। জমা দেওয়ার পরে তারা যদি দেখে যে না প্রতিষ্ঠানটা ভালো মানের হবে, আমাদের দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, সবার জন্য কল্যাণ বয়ে আনবে, তাহলে প্রথমে তারা কি দেবে আমাদের নিবন্ধন, প্রথমে কি দেবে নিবন্ধন দেবে। এক নম্বর নিবন্ধন দেবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা নিবন্ধনটা হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠানটা করার জন্য তারা অনুমতি দিল, কিন্তু অনুমতি এই নয় যে আমরা যে পণ্যটা উৎপাদন করতে চাচ্ছিলাম সেটা উৎপাদন করতে পারবো। এই নিবন্ধন দেওয়ার পরে তারা আবার কি করবেন আমাদের প্রতিষ্ঠানটা তারা জরিপ করবে বা ভিজিট করবে। ভিজিট করার পরে যদি দেখে যে আমাদের প্রতিষ্ঠানটা সকল হচ্ছে সামাজিক যে দূষণ বা সামাজিক পরিবেশ থেকে দূরে সকল প্রকার মানে অপশনগুলো সুন্দরভাবে পূরণ করছে, তখন সে তারা কি করবেন আমাদের কার্য আরম্ভ করতে বলবেন বা শুরু করতে বলবেন, কার্য শুরু করতে বলবেন। তাহলে দেখো যৌথ প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়া মাত্রই তারা কি করতে পারবেন তাদের পণ্যদ্রব্য উৎপাদনের কাজে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু যৌথ মূলধনী কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তারা কি পারবেন না অনুমতি পাওয়ার পরে তারা কি করতে পারবেন না কার্য আরম্ভ করতে পারবেন না, তারা শুধু নিবন্ধন পেলে। নিবন্ধন পাওয়ার পরে তাদের যে বাহ্যিক কার্যাবলীগুলো এগুলো সুন্দরভাবে পরিচালনা করার পরে তারা কি করতে পারবেন সেই যে তাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা বা প্রোডাক্টটা তারা উৎপাদন করতে যাচ্ছে সেটা তারা কি করতে পারবে উৎপাদন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বলো আমি বলছিলাম প্রাইভেট লিমিটেড কোম্পানির কতজন সদস্য হবে, যে সর্বনিম্ন কি হবে 2 জন, সর্বোচ্চ 50 জন দ্বারা সীমাবদ্ধ থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বলতো যে পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন কতজন হবে, বলো বলো 2 জন। তাই তো ভালো বলছো। তুমি বলো যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন হবে, শেয়ার পার্টনার কতজন হবে বলতে পারবা? হ্যাঁ কতজন হবে 50 জন। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, সুন্দর। এবার আসো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন অনুমতি পায়, অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করতে পারে, তারা কি সেই পণ্য উৎপাদন করতে পারে? হ্যাঁ, তারা অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের হচ্ছে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তারা কি করতে পারবে উৎপাদন করতে পারবে। তাহলে দেখো আরেকটা তোমাদের প্রশ্ন বলি, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কি লাইসেন্স দেয় বলতো? তাকে লাইসেন্স দেবেন হচ্ছে বা অনুমতি পত্র দেবেন রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টক কোম্পানি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আবার আমরা যাই, কোথায় গিয়েছিলাম আমরা? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিটাও প্রাইভেট লিমিটেড কোম্পানির মতনই, কিন্তু এদের একটু ধরনটা একটু আলাদা। এদের সর্বনিম্ন সদস্য হতে শেয়ার সদস্য হতে হবে কতজন? প্রিয় শিক্ষার্থী বলো আমি বলছিলাম 7 জন। থ্যাংক ইউ, সুন্দর বলেছ। এবং সর্বোচ্চ কতজন হবে? সর্বোচ্চ কতজন এটা নির্দিষ্ট না, আমাদের কি হবে শেয়ার সংখ্যা দ্বারা কি হবে সীমাবদ্ধ হবে। যেমন দেখো আমাদের বাংলাদেশে একটা কোম্পানি আছে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক যখন প্রথমে শুরু করে তারা কিন্তু দেখো আমরা যে গ্রামীণ ফোনটা বা সিমটা ইউজ করি তার সঙ্গে তারা রিলেটেড ছিল, তারা একটা সময় কি হয়ে যায় তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে যাওয়ার পরে তারা কি হয়েছে গ্রামীণ ফোন একটা হয়েছে, গ্রামীণ ব্যাংক একটা হয়েছে। তোমরা কি প্রিয় শিক্ষার্থীরা বলতে পারবা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? কে বলবা? আমি তোমাদেরকে একটা ক্লু দেই, সেটা কি তোমরা পারার কথা? আমাদের বাংলাদেশে নোবেল বিজয়ী কে হয়েছেন? একটা মাত্র আমাদের বাংলাদেশে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি আছে, তিনি কে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী সুন্দর বলেছ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি আমাদের কি করছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। দেখো এই গ্রামীণ ব্যাংকটা তারা কি করে, সেই গ্রামীণ ব্যাংক ইচ্ছা করলে নিজের বলে আর দাবি করতে
প্রায় 17 কোটি মানুষের ম্যাক্সিমাম মানুষ কি করছেন তাদের থেকে ঋণ নিছেন এই ঋণটা নেওয়ার কারণে যাই যতটুকু ঋণ নিছেন তিনি গ্রামীণ ব্যাংকের ততটুকু শেয়ার পার্টনার হয়ে গেছেন তাই আমাদের দেখো পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন ছিল সর্বোচ্চ ছিল 5-7 জন সর্বনিম্ন ছিল হচ্ছে আমার শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এরা যখন এদের পুরো জিনিস কাগজপত্র রেজিস্টার অফ জয়েন্ট স্টককে কোম্পানিকে দেবে তখন তারা প্রথমে কি করবেন নিবন্ধনটা দেবে নিবন্ধন দেওয়ার পরে কিছুদিন তারা তাদের প্রতিষ্ঠান জরিপ করবেন জরিপ করার পরে যদি সন্তোষজনক হয় তাদেরকে কাজ আরম্ভ করার সুযোগ দেবেন দেখো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কি জানলাম ব্যবসায়িক আইনগত দিক আরো জানলাম হচ্ছে লাইসেন্স আমরা আরো আশা করি তোমরা সবগুলো সবাই এই কথাগুলো মনোযোগ দ্বারা শুনেছো এবং খাতায় তোমরা লিপিবদ্ধ করে রেখেছো তে আমরা পরবর্তী ক্লাসে আমরা প্যাটেন্ট ট্রেডমার্ক কপিরাইট ফ্র্যাঞ্চাইজিং এবং বিমা নিয়ে আলোচনা করব এই করোনা মহামারীতে আশা করি তোমরা সবাই ঘরে আছো ভালো থাকবা ভালো থাকো আর মন দিয়ে পড়ালেখা করো তোমাদের হচ্ছে আজকে একটু বাসার কাজ দেব বাসার কাজটা হচ্ছে কি ব্যবসায়িক আইন কি এক নাম্বার দেখো এই ডব্লিউ এ এক নাম্বার হচ্ছে যে ব্যবসায়িক আইন ব্যবসায়িক আইন দুই নম্বরে তোমাদের কি পড়ালো আজকে লাইসেন্স লাইসেন্সটা কয় ভাগে বিভক্ত লাইসেন্স কয় ভাগে বিভক্ত প্রিয় শিক্ষার্থী আশা করি এই দুটো প্রশ্ন তোমরা উঠায় নিচ্ছ যে তোমাদের এই করোনা মহামারীতে তোমরা সবাই ভালো থাকো ঘরে থাকো